সর্বপ্রথমে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। পরিজাত গৌর ভক্ত এবং আমার আত্মশক্তি মহামায়েরা, মা গো, এই যে কীর্তন, এই যে কীরতন, তা আমার মতো ছোট্ট বালিকার মুখে শোভা পায় না। তবে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় এবং আমার সেই গৌর সুন্দরের আশীর্বাদে আমি যতটুকু বণ্টন করিব তাই নিয়ে আপনাদের সন্তুষ্ট হতে হবে। যেমন একটি রাজহংসকে জল এবং দুগ্ধ একত্রে মিশ্রিত করিয়া তাকে পান করিতে দিলে সে যেমন সার বস্তুটি গ্রহণ করিয়া অসার বস্তুটি পরিত্যাগ করে, কীর্তনের সার বস্তুটি গ্রহণ করিয়া অসার বস্তুটি পরিত্যাগ করিবে। এবং আপনারা আমাকে আপনাদের নিজ নিজ সন্তান ভাবিয়া, নিজেদের কোলের সন্তান ভাবিয়া আপনাদের এই জাতির চরণে আমার স্থান দেবেন। কারণ এই কীর্তন জগতে আমি একেবারেই তাই আপনারা আমাকে নিজ নিজ সন্তান ভাবিয়া, নিজেদের ঘরের কন্যা ভাবিয়া আপনাদের এই জাতির চরণে আমার স্থান দেবেন। Bye.
গোদাই গোদাই বেতনে বাহু তুলে ওই তো আমার 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 গোদাই চিরানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ প্রভু আমার সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ প্রভু আমার সর্বকারণের কারণ মাগুর তিনি হলেন আদি আর আমরা সবাই হলাম অনাদি এমনকি এই 33 কোটি দেবদেবী অনাদি এই পৃথিবীটাও অনাদি সবাই যদি আমাদের অনাদির হলেন তাহলে আমাদের আদিকে বাবা ও বাবা আমাদের আদিকে আমরা অনাদির 33 কোটি দেবদেবী অনাদির এই পৃথিবী অনাদি তাহলে আমাদের আদিকে বাবা আমা আমাদের আদিকে না আমাদের সবার আদি পুরুষ হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাই তো তার গুণকীর্তন আজ প্রতি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে শুধু কি তাই এখান থেকে 527 বছর পূর্বে 892 সালে 20 ফাল্গুন শুভ দোল পূর্ণিমা শুভ লগ্নে সচ্চির গর্ভে উপসমুদ্রে জন্মগ্রহণ করলেন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই রাধারানীর গোপন ভাণ্ডার থেকে প্রেমামৃতের পশুরা মাথায় নিয়ে এই কলিজীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে দান করে গেলেন এই 16 নাম 32 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামালেন কেন? বলো না হরে কৃষ্ণ নাম বললে কি আমাদের বের ভরবে? বলো না বাবা, এই নাম বললে কি আমাদের বের ভরবে? ভরবে কি ও বাবা, ভরবে কি? ভরবে না। তাহলে আমরা সবাই এই নাম বলবো কেন, বলাবো কেন, শুনবো কেন, শোনাবো কেন, গাইবো কেন, গাবো কেন? এই হরে কৃষ্ণ নামের মধ্যে যদি কিছু না, তাহলে এই দাদু মারা যাবার কারণে এই হরে কৃষ্ণ নাম দিত না। এই হরে কৃষ্ণ নামের মধ্যে যদি কিছু না থাকতো, তাহলে গ্রামে গ্রামে এত হরি রাম কৃষ্ণ নাম হতো। এই হরি নাম তো দূরের কথা, আপনারা যেখানে বসে এই হরি নাম শ্রবণ করছে সেই মাটিরও একটা গুণ আছে। তাই আমি সর্বপ্রথম এসেছি হরি নামের মাটির কি গুণ তাই নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করবো। একদিন দেবশ্রী নারদ চলেছে, তার বিনা যন্ত্রটি করেনি, বলে যায় মামা ভোলানাথ আর আর মামি পার্বতী সঙ্গে একটা একটা ঝগড়া বাঁধে। ওমা, এই নারদ তো বড়ই ধূর্ত, যেমন আচ্ছা মায়েরা পাখিদের মতো ধূর্ত কে কে বলে বলো? ও বাবা, পাখিদের মতো ধূর্ত কে? পাখিদের মতো ধূর্ত হলেন কাক। আচ্ছা পাখিদের মধ্যে যদি কাক হয় তাহলে পশুদের মধ্যে কে? হ্যাঁ, পশুদের মধ্যে ধূর্ত হলেন শৃগাল। আর দেবতাদের মধ্যে হলেন এই নারদ। ইনি কারো ভালো দেখতে পারেন না, তাই চলেছে কৈলাসে মুখে প্রভুর নাম গাইতে গাইতে। ওরে ব্রজের কাহনু রে, ওরে কোন দুঃখে তুই হলি রাজা,
তুমি বরঞ্চ
একবার আমার পৃথিবীর মায়ের দিকে তাকিয়ে। আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে দেখো, ওগো মমি ম, তাদের পরনে কত সুন্দর দামি দামি বস্ত্র। মমি ম, আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে দেখো, তাদের গলায় কত সুন্দর গজমতি। মমি ম, আর তোমার বেলায় একটা আলতো পেরে শাড়ি। মমি ম, তাও তো আমার মামা কিনে দেয়নি সেই দুর্গাপূজার সময়। যদি কোনো ভক্ত দয়া করে দেয়, আরে আরে এই তো আমার মামা তোমায় ভালোবাসে। যাই বাবা, পরের কথায় থেকে কাজ নেই মামিমা। আসি মামিমা আসি, আবার দেখা হবে। কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। এদিকে নারদ ঝগড়াটা
পাকে দিয়ে চলে এসেছি, আর আমার মায়ের একটু কম বোঝে। এরা পরের কথা শুনে ঘরে এসে ঝগড়া বাঁধে। তাই পার্বতী মা চিন্তা করছে, আচ্ছা নারদ কিন্তু কথাটা খারাপ বলেনি, আমার স্বামী যদি আমায় ভালোবাসত তাহলে ওই পৃথিবীর মায়েদের মতো গলায় গজমতি হার পরনে দামি দামি বস্ত্র কিনে দিত। আচ্ছা আসুক ভোলা না, আমি বুঝিয়ে দেব, আমি যদি মেয়ের পেটের মেয়ে হই তাহলে বুঝিয়ে দেব আমায় ভালোবাসে। ঠিক এমতো সময় ভোলানাথ ডাকতে ডাকতে আসছে, পার্বতী পার্বতী তুমি কোথায় গেলে? পার্বতী আমার যে বড় ক্ষুধা পেয়েছে। পার্বতী মাগো এদিকে মা তো আমার আরো প্রধানিতা হয়ে গেছে, প্রধানিতা হয়ে মাথায় অবগুণ্ঠনটি টেনে চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে ভোলানাথ ডাকতে ডাকতে আসছে, পার্বতী পার্বতী তুমি কোথায় গেলে? পার্বতী আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও পার্বতী। পার্বতী আমি কিছু খেতে দেখি দেখি পার্বতী কালবৈশাখীর মেঘ কেন হেন নয়ন কমলে, কি বা তো বলুরা তুমি কোন কারণে কোন অস্ত্র বিসর্জন? নাও নাও আর আদি খেলা লাগাতে হবে না, তোমার নাকি ক্ষুধা পেয়েছে, আরে চলো চলো খাবে চলো। আরে বাবা তুমি এত প্রধানিত হয়ে যাচ্ছ কেন পার্বতী? কি হয়েছে তোমার তোমার আমার কাছে বলবে তো? আচ্ছা ভোলা না আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে সত্য কথা বলবে ভোলা। আরে বাবা আমি তোমায় সত্য বলবো না তো কাকে সত্য বলবো? বলো বলো তোমায় কি সত্য বলতে হবে? আচ্ছা ভোলা না তুমি কি আমায় আমায় সত্যি ভালোবাসো? আরে বাবা আমি তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আরে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সহকর্মী, তোমায় ভালো না বেশি থাকতে পারি? তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তবে একটা তুমি আমার পৃথিবীর মায়ের দিকে তাকিয়ে রাখো। আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে রাখো, তাদের পরনে কত সুন্দর দামি দামি বস্ত্র। আচ্ছা তুমি ওই মায়ের দিকে তাকিয়ে রাখো, তাদের গলায় কত সুন্দর গজমতি হার। ও তুমি হার পরবে? আরে আগে বলবে তো হার পরবে, এত রাগারাগি করার কি দরকার ছিল? হার পরবে তো, এই নাও নাও ধরো ধরো। মা গো ভোলানাথ তার দেহ থেকে সামান্য সর্ষে পরিমাণ মাটি নিয়ে পার্বতী মায়ের হাতে দিল। এদিকে মা তো আমার আরো প্রধানিত হয়ে গেছে, প্রধানিত হয়ে বলছে, আরে এই জন্য সবাই তোমায় পাগল ভোলা বলে, তোমায় পাগল ভোলা বলে। মানুষ অর্থের বিনিময়ে সোনার গহনা দেয়, মূল্যের বিনিময়ে সোনার গহনা দেয়, কেউ গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয়। ও মায়েরা আপনারা শুনেছেন, গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয় কি দেয় না? মা গো এদিকে ভোলানাথ বলছে, আরে বাবা আমি তো তোমার স্বামী নাকি, আমি বলছি তো তুমি সামান্য শস্য পরিমাণ মাটিটুকু নিয়ে চলে যাও কুবেরের রত্ন। দেখো কুবেরের তোমাকে সোনার গহনা দেয় কি? মা গো এদিকে Mm-hmm.
হেসে থাকতে পারলেন। বলছে, আরে এই জন্য সবাই তোমায় ভাঙন ভোলা বলে গো, তোমায় পাগল ভোলা বলে। মানুষ অর্থের বিনিময়ে সোনার গহনা দেয়, মূল্যের বিনিময়ে সোনার গহনা দেয়, কেউ গায়ের ময়লার বিনিময়ে সোনার গহনা দেয় না। এদিকে ভোলানাথ বলছে, আরে বাবা আমি তো তোমার স্বামী নাকি, আমি বলছি তো তুমি সামান্য সর্ষে পরিমাণে মাটিটুকু নিয়ে চলে যাও কুবেরের রত্ন ভাণ্ডারে, দেখো না কুবেরে তোমাকে সোনার গহনা দেয় কিনা মা গো। এদিকে পার্বতী মা তো আমার প্রতিব্রতা সতীরমণী, তাই স্বামীর কথা আর অমান্য করতে পারলেন না। সেই সামান্য সর্ষে পরিমাণ মাটিটুকু নিয়ে শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে কুবেরের আলয় যাত্রা করলেন। মায়াবার শিবাঙ্গ মৃত্তিকা পার্বতী চলিল, পার্বতী চলিল আজি, পার্বতী চলিল পার্বতী চলি সিংহাসনে মাকে বসতে দিলে, বসিয়ে বলছে, মা মা আমার নিকটে কি বা তো অভিপ্রায়। বাবা কুবের, আমার স্বামী তার দেহে থেকে সামান্য সর্ষে পরিমাণে মাটি দিয়ে পাঠিয়েছে, নাকি এই মাটির বিনিময়ে সোনার গহনা হবে, দেখো তো কুবের
হয় কি মাগো? এই বলে সেই সামান্য সর্ষে পরিমাণ মাটিটুকু নিয়ে কুবেরের হাতে দিলে। এদিকে কুবের লক্ষ্য করে দেখছে মহাদেবের গায়ের ময়লা বলে কথা, এ যেমন তেমন ময়লা নয়, কারণ মহাদেব দিবর্ষী হরি রাম কৃষ্ণ নাম করে আর শ্মশানের ধুলাই গড়াগড়ি খায়। মহাদেবের গায়ে যদি ময়লা থাকে সে ময়লা কৃষ্ণ নামের ময়লা, হরি নামের ময়লা। তাই বলছে, মা মা তুমি একটু বসো, আমি উপর থেকে তুলা যন্ত্রটি অর্থাৎ মাপার যন্ত্র দাড়ি পাল্লা নিয়ে আসছি। কুবের উপর থেকে দাড়ি পাল্লা এবং সঙ্গে একটি বড় হারের গাঁথাল নিয়ে এলেন। হারের গাঁথালটি নিয়ে মায়ের হাতে দিলেন, বলছে, মা মা তুমি এর থেকে বেছে নাও, তুমি কোন হারটা নিবে মাগো? এদিকে পার্বতী মা চিন্তা করছে, এত বড় বড় গহনা আর সামান্য সর্ষে পরিমাণে মাটি, মাটির চেয়ে যদি হারের ওজন বেশি হয়ে যায় তাহলে কুবের মনে করবে আমার হারির উপর লোভ আছে। তাই কি করলেন, না যে হারটি সবচেয়ে হালকা এবং সরু সেই হারটি নিয়ে কুবেরের হাতে দিলে। বলছে, বাবা কুবের, এই না এই হারটি ওজন করো মাগো। কুবের একদিকে সেই কৃষ্ণ নামের মাটি আর অন্যদিকে সোনার গহনা চাপালে মাগো। এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ নামের মাটির ওজন এখনো অনেক অনেক বেশি আছে। এদিকে কুবের বলছে, মা মা তোমার তোমার মাটির ওজন এখনো অনেক অনেক বেশি আছে মা, তুমি পারলে আরো আরো গহনা নিতে পারো। এদিকে এদিকে চিন্তা করছি সামান্য সর্ষে পরিমাণে মাটি, মাটির চেয়ে হাড়ির চেয়ে মাটির ওজন বেশি হয়ে গেল, বেশ আমি আরো আরো গহনা নেব মাগো। এবারে মায়েদের যত গহনার প্রয়োজন ছিল, হাতের নাকের কানের পায়ের যত গহনার প্রয়োজন ছিল সব একত্রিত করে দাড়ি পাল্লাই চাপালে মাগো। তবুও দেখা যাচ্ছে যে সেই কৃষ্ণ নামের মাটির ওজন এখনো অনেক অনেক বেশি আছে। এদিকে কুবের চিন্তা করছে, আচ্ছা এইরকম সোনার গহনা তো আমার রত্ন ভাণ্ডারে অনেক অনেক আছে, কিন্তু আমার কৃষ্ণ নামের মাটি তো আমার রত্ন ভাণ্ডার নেই, তাই আমাকে যত গহনা দিতে হয় হবে ওই কৃষ্ণ নামের মাটিটুকু আমার চাই মাগো। এইবার কুবের কি করলেন, বহুমূল্য রত্ন সম্ভার আনিয়া হাজতনে আনিয়া যত বহু মূল্য রত্ন সম্মান
মনি মুক্তা যত মূল্যবান গহনা ছিল সব একত্রিত করে দাড়ি পাল্লায় চাপালে। তবুও দেখা যাচ্ছে যে শ্রী কৃষ্ণ নামের মাটির জোর এখনো অনেক অনেক বেশি আছে। এদিকে কুবের মনে করছে, আচ্ছা এই রকমের সোনার গহনা তো আমার রত্ন ভাণ্ডারে অনেক অনেক আছে, কিন্তু অমনি কৃষ্ণ নামের মাটি তো আমার রত্ন ভাণ্ডারে নেই, তাই আমাকে যত গহনা দিতে হয় ওই কৃষ্ণ নামের মাটিটুকু আমার চাই। মা গো, এইবার কুবের কি করলে? পায়ের চরণ দুখানি জুড়ি ধরে বলছে, মা ওগো করুণময়ী মা, ওগো মমতাময়ী মা, দাও না মা তোমার এই কৃষ্ণ নামের মাটিটুকু আমায় দাও না মা। তুমি তো আমায় অনেক অনেক দিয়েছো মা, কিন্তু অমর কৃষ্ণ নামের মাটি তো আমার রত্ন ভাণ্ডারে দাও না মা, একবার কৃপা করে তোমার কৃষ্ণ নামের মাটিটুকু আমায় দাও না মা। ও মা কৃষ্ণ মাধুরী না জপ সবাই অবিরাম শান্তি পাবি রে মহাসুখ কৃষ্ণ মধুনা সবাই বলে অবিরাম শান্তি পাবি রে মহাসুখ কৃষ্ণ বলো অবিরা শান্তি পাবি রে মহাসুখী মধুনা সবাই বলো অবিরা শান্তি পাবি
সেই বাবুর শান্তির কামনা করে আমরা সবাই এক মিনিট নীরবতা পালন করব। তাই সবাই মিলে বাবুর শান্তির কামনা উপলক্ষে সবাই এক মিনিট নীরবতা পালন করব। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সবাই মিলে বাহু তুলুন দেখি, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। সবাই বাহু তুলুন, আমি শুনেছি দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, বাহু তুলুন। Thank you.
যাত্রা করলে মায়া মার মাটি একটা কুবেরের রত্ন ভান্ডার শেষ হয়ে গেল,
তবু এই মাটির ওজনে হল না। কি হবে এই বহির জগতে সোনার গহনা, কি হবে আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই ওই বহির জগতে সোনার গহনা। এই বলে কৈলাসে ফিরে ভোলানাথের চরণদুখানি জড়িয়ে ধরে বলছে, আমায় ক্ষমা করে দাও প্রভু, আমায় ক্ষমা করে দাও, আমি না জেনে তোমার চরণে বড়ই অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। একই পার্বতী, তুমি হঠাৎ আমার পায়ে জড়িয়ে ধরলে কেন? আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি না জেনে তোমার চরণে বড়ই অপরাধ করে ফেলেছি, আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই ওই বহির জগতে সোনার গহনা। প্রভু তোমার কাছে শুধু আমার এই নিবেদন, এ জন্মে তোমার হরি নামে কৃষ্ণ নামে চির সঙ্গিনী করে আমায় দেখো প্রভু। মাগমা এই বলে আপন মনে কাঁদিতে কাঁদিতে বলে উঠলে, তুমি যাইয়া সেবা গোনাথে
হরি নামের কৃষ্ণ নামের মাটির কি গুণ। যাই হোক, এতক্ষণ আমি হরি নামের কৃষ্ণ নামের মাটি নিয়ে আলোচনা করলাম, এবার কিন্তু একটা লীলার মধ্যে প্রবেশ করব। ওমা, লীলার মধ্যে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আমাদের কোথায় যাওয়া উচিত? ওমা, লীলার মধ্যে প্রবেশ করতে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা সবাই বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের তো একটা ধ্বনি আছে, বৃন্দাবনের ধ্বনি কি? হ্যাঁ, আরো একটি ধনু আছে। ওমা, আরো একটি ধুনিয়া ধ্বনি আছে, সেই ধ্বনিটির নাম কি? রাধে 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 রাধে, সবাই মিলে বলুন, রাধা রানী কি? জয়, রাধা রানী কি? জয়, রাধা রানী কি? জয়। তাহলে চলুন সবাই বৃন্দাবনে যাই। ওমা, যাবেন তো? চলুন সবাই বৃন্দাবনে যাই। চলো মন বৃন্দাবন ধাম, ওমা রাধে রাধে গৌরী। চলো মন বৃন্দাবন। মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, এই বাচ্চা মেয়েটা সুস্মিতা মণ্ডল।
ভালো লেগেছে কি? হ্যাঁ আচ্ছা, আমাদের কর কমিটির তরফ থেকে ২০টা ২০ টাকা বকশি দিচ্ছি। শুধু না বদ্ধই যে কমিটি ছিল সেই কমিটির ছেলেদের ছেলেরা মিলে ২০টি টাকা দিচ্ছে। Yeah.
মেয়ে শ্রীরাম বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে গোষ্ঠ গোচারে এসেছে, সঙ্গে আছে তার দ্বাদশ রাখাল বালক শ্রীরাম সুদাম দাম বসুদাম অর্জুন লবঙ্গলতা ও কৃষ্ণ। মাগো সবাইকে সঙ্গে করে নিয়ে আজ গোষ্ঠ গোচারে এসেছে, গোষ্ঠ গোচারে এসে খেলছে। আচ্ছা কেমন ভাবে খেলছে? আহা খেলো তো না দাদুলা আল খেলো, খেলো তো খেলা
বড়ই কষ্ট হয়েছে, বড় পিপাসা হয়েছে, বেলা কানায় একটু জল খেতে, ওরে কানায় এ খেলা আর ভালো লাগে না, এ খেলা তো আমরা প্রতিদিন খেলি, আজ না কানায় একটা একটা নতুন খেলা খেলতে ইচ্ছা হচ্ছে। নতুন খেলা, সে আবার কেমন খেলাটা ছিলাম জানিস কানাই? আজ না আমরা সবাই মিলে ঘোড়া ঘোড়া খেলব। ঘোড়া ঘোড়া খেলা, সে আবার কেমন খেলাটা ছিলাম? কেন রে কানাই, তুই জানিস না তুই ঘোড়া হবি আর আমরা সবাই তোর পিঠে চড়ব। আমার মনে বড় বাসনা জেগেছে কানাই, আমার মনে বড় বাসনা জেগেছে। কি বাসনা জেগেছে জানিস কানাই? জানিস আমি তোর পিঠে চড়ব রে, কানাই পিঠে চড়ব রে, পিঠে চড়ব রে, কাহা নাই পিঠে চড়ব রে, আমি পিঠে চড়ব রে, পিঠে চড়ব রে, পিঠে চড়ব রে, কাহা নাই পিঠে চড়ব রে, ঘোড়ায় চেপেছি, 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 ঘোড়ায় চ
করতে কিছুক্ষণ পর শ্রীরাম বলে উঠল, খেলা ভালো লাগে না ভাই, খেলা করতে করতে আমাদের বড়ই কষ্ট হয়েছে রে কানাই, বড় পিপাসাও পেয়েছে তেনা কানাই, একটু জল খেতে দেনা কানাই। আচ্ছা শ্রীরাম, আমি তোদের জন্য জল কোথায় পাব? তাহলে কি আমরা জলের অভাবে প্রাণ ত্যাগ করবো কানাই? দেনা ভাই একটু জল খেতে। ওরে কানাই, কানাই রে, দেনা রে একটু জল খেতে। ওরে কানাই, কানাই খেলো, বিনোদ খেলো, কানাই কানাই ইচ্ছা করলে সব পারিস,
উঠতে না ভাই, একটু জল খেতে। আমরা যে দিবসে সহ্য করতে পারছি না রে কানাই, দে না একটু জল খেতে। ওরে কানাই দে না একটু জল খেতে। আচ্ছা আমার সঙ্গীরা এমনে জল জল করে আর্তনাদ করছে, আর আমি ওদের মুখে একটু জল দিতে পারছি না। এদিকে শ্রীকৃষ্ণ বলছে, এই শ্রীরাম শ্রীরাম তোরা দাঁড়া, আমি দেখি তোদের জন্য জল কোথাও পাই কিনা। এই বলে কৃষ্ণ চলে গেল। এদিকে কিছুক্ষণ পর শ্রীরাম বলে উঠল, কানাই কি হলো, জলের সন্ধানে পেলি? হ্যাঁ 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 রে শ্রীরাম পেয়েছি। ওই দূরে একটা হ্রদ দেখা যাচ্ছে, তোরা যা সবাই মিলে ওই হ্রদ থেকে জল পান করে আয়। যা লীলাময় শ্রীহরি তার লীলা প্রকাশ করবার জন্য সমস্ত রাখালগণকে সেই কালী হ্রদের তীরে পাঠিয়ে দিল। তাছাড়া ওই কালী হ্রদের এমন বিশিষ্ট জলবায়ু, তার উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় সেও প্রাণ ত্যাগ করে পড়ে সেই কালী হ্রদে। আর আর সেই কালী হ্রদের বিষাক্ত জল পান করে সমস্ত রাখালগণ অচৈতন্য হয়ে শয়ন করছে। মায়েরা এত কথা বলছেন কেন? আমি বাচ্চাদের মনে ভালো লাগছে নাকি? আমার গান কি আপনাদের ভালো লাগছে না মা? মাঝে কাছে হাত জোড়ো করছি মা, বাচ্চা মেয়ে গাইতেছে, খুব বাচ্চা মেয়ে নতুন এসেছে, ভয় পাচ্ছে, কথা বললে আন কোন হয়ে যায়, গানটা শুনে আনতে পারছে না, তোমার কাছে হাত জোড়ো করছি। এদিকে সেই কালী হ্রদের বিষাক্ত জল জল পান করে সমস্ত রাখালগণ অচৈতন্য হয়ে শয়ন করছে। কৃষ্ণ তো বড়ই চিন্তায় পড়েছে। আচ্ছা আমার সঙ্গীরা গেল, এতক্ষণ হলো জল পান করতে গেল, ওরা এখনো কেন ফিরল না? দেখি তো একটু এগিয়ে যাই, দেখি শ্রীরাম শ্রীরাম ঘরে যাবি না? ঘরে যাবার সময় হয়ে গেল যে। আইসিরাম শ্রীরাম আইসুমন সুবান আইসু, তোরা এইভাবে অচৈতন্য হয়ে পড়ে আছিস। তোরা ওই বিষাক্ত জল পান করে এমন ভাবে অচৈতন্য হয়ে শয়ন করছিস? না না শ্রীরাম, এ কিছুতেই হতে পারে না রে শ্রীরাম, আমি কিছুতেই তোদেরকে হারাতে পারবো না রে শ্রীরাম। ওরে শ্রীরাম, কারণ তোরা যে আমার খেলার সাথী রে শ্রীরাম, আমার চলার সাথী। কথা বল না শ্রীরাম, বলতে পারিস আমি যখন গোষ্ঠ গোচারের হতে ঘরে ফিরে যাব, বৃন্দাবনে বাসি যদি আমায় জিজ্ঞাসা করে, হরে কানাই তোরা সবাই একসঙ্গে গেলি আর তুই কিনা একা ফিরে এলি? ওরে শ্রীরাম, তোর মা ঘরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন আসবে আবার শ্রীরাম।
কষ্ট গোচানোর হতে ধুলি খেলা সে। ওরে সুবর, তোর মা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিস কখন আসবি আমার সুবর। কষ্ট গোচানোর হতে ধুলি খেলা সে, বল না আমি তখন তাদের কাছে কি উত্তর দেব। ওরে শ্রীরাম, দাদা আমি এভাবে তোদের হারাতে পারবো না রে শ্রীরাম, কারণ তোরা যে আমার খেলার সাথী রে শ্রীরাম, তোরা যে আমার চলার সাথী। তোরা ছাড়া শ্রীরাম, শ্রীরামে কে আছে আমার, বিশ্ব চরা চরু মাঝে Yeah, come on.
কিভাবে হারাতে পারবো না রে শ্রীরাম। তোদের এই অচৈতন্য দেহে আমি চৈতন্য ফিরিয়ে আনবো। কালিয় নাম, তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার ভক্তকে কষ্ট দাও? আজ তোমার একদিন কি আমার একদিন। এই বলে উঠলেন সেই অক্ষয় কদম। হরি যদু নন্দন দুষ্টতান্ড বিনাশন, হরি যদু নন্দন দুষ্টতান্ড বিনাশন, হরি যদু নন্দন দুষ্টতান্ড বিনাশন, হরি যদু নন্দন দুষ্টতান্ড বিনাশন। ভক্তের জন্য ভগবান আজ কালী নাগের সঙ্গে যুদ্ধ করছে কেন মাগো? কারণ দ্বাদশ দখাল ভগবানকে খুব ভালোবাসে, বিশ্বাস, তাই ভক্তের জন্য ভগবান আজ কালী নাগের সঙ্গে যুদ্ধ করছে। তাই শাস্ত্র বলছে, মা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে সর্বশেষ কথা হলো কি না, না বিশ্বাস আর ভক্তি। ভগবানকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, তবেই তিনি সর্বদা আমাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় পাশে আছেন। আমা ভগবানকে ভালোবাসত বলে তাদের জন্য ভগবান আজ কালী নাগের সঙ্গে যুদ্ধ করছে। ঠিক এইরকম ভগবানকে ভালোবাসত একটি ছোট্ট ছেলে। আচ্ছা মায়েরা, সেই ছোট্ট ছেলেটির নাম কি বলুন তো? ও বাবা, সেই ছোট্ট ছেলেটির নাম কি? না, সেই ছোট্ট ছেলেটির নাম হলো রামকৃষ্ণ রে। রামকৃষ্ণদেবের কেমন ভক্তি ছিল, কেমন বিশ্বাস ছিল, তাই নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করা যাক। মাগো, রামকৃষ্ণদেবের বয়স যখন মাত্র 14 বৎসর, তিনি বিয়ে করলেন 7 বৎসরের ছোট্ট সারদা দেবী। মাগো, রামকৃষ্ণদেব বিয়ের সাথে বিয়ে করতে চলেছে, হঠাৎ একজন বলে উঠলেন, আরে ওই তো বর আসছে, আরে বরে এলো, বরে এলো বলে পড়ে গেল বদলের পালা। সবেমাত্র রামকৃষ্ণদেব তার স্ত্রীর গলায় মালাটি দিতে যাবে, হ্যাঁ মা,
নূতন বধুর গলায় মালা পরাতে গিয়ে যদি তাকে মা সম্বোধন করে তাহলে তাহলে বিয়ে বাড়ির লোকজন কি মনে ভাববে? সবাই তো ছিচি করে, হ্যাঁ রে অমন সুন্দর মেয়েটা শেষ পর্যন্ত কিনা একটা পাগলের গলায় তুলে দিলি। শ্যামা মায়ের পায়ের তলা করে তাহলে বিয়ে বাড়ির লোকজন কি মনে ভাববে? সবাই তো ছিছি, হ্যাঁ রে অমন সুন্দর মেয়েটা শেষ পর্যন্ত কিনা একটা পাগলের গলায় তুলে দিলে, তার চেয়ে গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে দিতে পারলি না? দেখবেন মায়েরা, বিয়ে বাড়িতে অনেক অনেক ভালো মন্দ লোক থাকে। কেউ কেউ বলছে আরে 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 ও কি বলতে কি বলে ফেলেছে, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা গো, যে কোনো প্রকারে বিয়ের কাজ শেষ হল, এবারে বাসর ঘর। বাসরে গিয়ে রামকৃষ্ণদেব সারদাকে বলছে, সারদা সারদা সারদা, তুমি আমার উপর রাগ করনি তো? বারে আমি তোমার উপর রাগ করতে যাবো কেন ঠাকুর? আরে বাবা, সবাই আমার উপর রাগ করলো, আমায় কটু কথা বললো, আমায় পাগল ভাবলো, আর তুমি কিছু বলবে না? ও ঠাকুর, ওরা সবাই তোমার উপর রাগ করতে পারে, তোমায় কটু কথা বলতে পারে, তোমায় পাগল ভাবতে পারে, কিন্তু ঠাকুর ওরা কি জানে তোমার কথার মানে? আচ্ছা মায়েরা, এই কথাটির কি কোনো মানে থাকতে পারে কি? থাকতে পারে কি? নিশ্চয় থাকতে পারে, কারণ মা গো স্ত্রী শুধু ভোগের বস্তু নয়, স্ত্রী অধাঙ্গিনী, জীবন সঙ্গী, সহধর্মী, আর সবচেয়ে বড় সম্পর্ক হলো জননী। জননী 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 জননী। আচ্ছা মায়েরা, জননী কেমন করে হয় তাই তো? মা গো, আমার কথা শুনে হয়তো অনেক মায়েরাই হাসছে, কিন্তু মা গো এটা যে আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে জননী কেমন করে হয় তাই তো? ওমা, শুধু বহির জগৎটা একটু ভেঙে দি, আর অন্তর জগৎটা তো আর বাইরে বলা যাবে না। এই বহির জগতে যখন অন্ন দিতে আসে, সে হয় মা অন্নপূর্ণা।
সে হয় সহধর্মিণী। আর আমার সুখে তার সুখ, আমার দুঃখে তার দুঃখ, সে হয় জীবন সঙ্গী। তাহলে স্ত্রী মাঝে মাঝে মাতৃসমান। মা গো, এদিকে রামকৃষ্ণদেব তার স্ত্রীকে নিয়ে গৃহে ফিরলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন রাত্রেবেলা রামকৃষ্ণদেব তার ভাগ্নে হৃদয়কে ডাকছে, হৃদয়, ও হৃদয়, কি হয়েছে মামা? এই হৃদয়, আমায় কিছু ফুল তুলে এনে দিবি মামা? এত রাতে তুমি ফুল নিয়ে কি করবে মামা? তুমি যে কালী মায়ের পূজা করো, তা সে পূজা তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে, আবার এত রাতে ফুল নিয়ে তুমি কি করবে? এই হৃদয়, এত রাতে আমি ফুল নিয়ে কি করবো জানিস হৃদে? জানি, তোকে ফুল দিতে বলেছি তুই দিবি না দিবি? চলে যা। না না মামা, আমি এখনই এনে দিচ্ছি মামা। মা গো, গভীর রজনীতে হৃদয় কিছু ফুল তুলে এনে দিতেই রামকৃষ্ণদেব তার স্ত্রীকে মায়ের আসনে বসিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে দিতে আপন মনে বলে উঠল, আমার ভক্তি আমি দেব মাগ তোমার আমার ভক্তি যাবা আমি দেব মাগ তোমার রঙা পা
গো। এইভাবে পুষ্পাঞ্জলি দিতে দিতে নতজন হয়ে প্রণাম করে বললেন, সারদা ও সারদা, তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম, তোকে পূজা করলাম, তুই আমায় বর দিবি না সারদা? ও ঠাকুর, তুমি এত বড় ভক্ত আমার, এত তোমার বিশ্বাস, আর তোমায় বল না দিয়ে থাকতে পারি? তোমায় আমি এই বর দিচ্ছি, এ জগতে এ জন্মে তোমার স্বামিত্বের অধিকার থেকে মুক্তি দিলাম। তাহলে তাহলে বুঝতে পারছি রামকৃষ্ণ দেবের কেমন ভক্তি, কেমন বিশ্বাস স্ত্রীকে মা কালী রূপে ভাবতে। মা গো, এই বিশ্বাস ছিল বলে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং এবং মা কালীকে দর্শন পেয়েছে। তাই শাস্ত্র কি বলছে, না নারীকে যা ভাবো তা ভেবো, যেন খেলার পুতুল ভেবো না, কারণ এই নারীর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হয় আনাগোনা। তাই পদকর্তা কি বললেন, ও সেই নারী রসি জহন জানিতে অবধি নারী লোকবিধি, জানিতে অবধি নারী লোকবিধি। রামকৃষ্ণ দেবের কেমন ভক্তি, কেমন বিশ্বাস, এই বিশ্বাস দ্বাদশ দেখালে ছিল বলে ভগবান তাদের জন্য কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করছে। আবার কিন্তু আমি আমার লীলার মধ্যে ফিরে এলাম। হেরি যদুনন্দন দুষ্ট ধর্ম বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট ধর্ম বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট ধর্ম বিনাশন,
প্রভু তুমি এসো না, এসো না এই বিষাক্ত জলের মধ্যে। আমি বলছি প্রভু তুমি ফিরে যাও, কারণ আমি তো তোমার কোনো কথা শুনি নাই। প্রভু তুমি যে আমায় আসতে নিষেধ করেছিলে, কিন্তু প্রভু আমি কচি ঘাসের লোভে এই কালীয় রাতে এই কালীয় রাগের মুখে পড়েছি। আমি বলছি প্রভু তুমি ফিরে যাও, এসো না এই বিষাক্ত জলের মধ্যে, এসো না প্রভু। সমগ্র কৃষ্ণ মণ্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা, এই প্রিয় বাছাটি কে? আর এই কালীর হাতেই বা মাগো, এটাই হলো কৃষ্ণ লীলার মাহাত্ম্য। কারণ লীলা শুনে যদি লীলা বুঝতে না পারি, তাহলে আমাদের লীলা শোনা আর না শোনাই সমান। মাগো এই প্রিয় বাছাটি হলো হবি বা আমরা সবার, এই কালীর হাতটি হলো এই সংসার, যে একবার এই সংসার রূপ কালীর আদেশে পড়েছে সে আর এখান হতে বের হতে পারে। কারণ এই সংসার রূপ কালীর এবং কাম নামক কালীয় নাগের বিষে আমাদের সব শেষ হয়ে গেল, তাই আমাদের ভাবুক বলে মনে ও মনে সওদা গো তোরা বিদেশে তোরা বাঁধলি আমার বসত ঘর, তোরা দেশের মানুষ গেল মহিলা
পাশে রে সমস্ত বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে মাগো। আজ দিবস আধার গোকুল নগর, সমস্ত বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। এই দেখে বৃন্দাবনের বাসী সবাই অধীর হয়ে গেছে। এদিকে মাতা যশোমতী
আর নন্দ মহারাজ একটা অন্ধকার ঘরে বসে আলোচনা করছে। যশোমতি বলছে, আজ না আমার মনটা না কেমন একটু গাইছে, কারণ কারণ আজ যে বলরাম গোষ্ঠগুচ্ছানে যাইনি, তাই আমি শ্রীরামের উপর দায়িত্ব দিয়ে আমি আমি আমার কানাইকে পাঠালাম। আমার মন বলছে আমার গোপালের না কোনো বিপদ হচ্ছে, চলো না যাই, চলো না দেখে আসি আমার গোপাল কি করছে, চলো না যাই দেখে আসি। আমার মন বলছে আমার গোপালের কোনো বিপদ হয়েছে, চলো না যাই। নন্দ যশোমতি গপে গপে তোতি, 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 বিচার করে হে মনে আমার, নন্দ যশোমতি গপে গপে তোতি, বিচার করে হে মনে। সবাই জ্ঞান ফিরে দেখলো যে তাদের কানাই ওই বিষাক্ত জলে ঝাঁপিয়েছে, তারা আর্তনাদ করে উঠলো, তুই কি করলি রে কানাই, কেন এই বিষাক্ত জলে ঝাঁপিয়ে ওরে কানাই, কার কথায় এমন কাজ করলি রে কানাই, ওরে কানাই তুই কার কথায় অমন কাজ করলি রে, তুই তো জানিস কানাই তুই ছাড়া আমাদের যেন কেউ নেই রে কানাই, ওরে কানাই বলতে পারিস আমি কেমন করে ঘরে ফিরে যাব, তোর মা যশোমতি যদি জিজ্ঞাসা করে, হরে শ্রীরা তোর উপর দায়িত্ব দিয়ে আমি আমার গোপালকে পাঠালাম, আর আজ তোরা সবাই ফিরে এলি, আমার গোপালে কই, বল বল না কানাই, তখন তাদের কাছে আমি কি উত্তর দেব, ওরে কানাই বৃন্দাবনবাসী যদি আমায় জিজ্ঞাসা করে, আরে আমাদের কানাই বল না, তখন তাদের কাছে আমি কি উত্তর দেব, ওরে কানাই বল না কানাই, কানাই আমি কি বল, ওরে কানাই কি বল, যাইব ঘরে ঘরে কানাই আমি কি বলি বা জান।
দাম পশু দাম, সবাই সবার গলা ধরে ধরে করে কাঁদছে। আর ওদিকে মাতা যশোমতী ও নন্দ মহারাজ কাঁদিতে কাঁদিতে ছুটতে ছুটতে আসছে। গোষ্ঠ গোচারণ এসে মা সবাইকে দেখতে পাচ্ছে, বৃন্দাবনের সমস্ত রাখা। কিন্তু মা গো সে তার গোপালকে দেখতে পাচ্ছে না। তাই মাতা যশোমতী ব্যাকুল হয়ে বলছে, শ্রীরাম শ্রীরাম, আমি এখানে তোদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার গোপালকে তো দেখতে পাচ্ছি না। বল না শ্রীরাম, আমার গোপাল কোথায়? শ্রীরাম বল না, আমার গোপাল কোথায়? শ্রীরাম কোনো কথার উত্তর দিচ্ছে না। আর ওদিকে মাতা যশোমতী বার বার বলছে, এদিকে মাতা যশোমতী ব্যাকুল হয়ে বলছে, আমি তোকে জিজ্ঞাসা করেছি আমার গোপাল কোথায়, আমার গোপাল কোথায়? কিছু তাই হতে পারে না রে শ্রীরাম, তুই মিথ্যা বলছিস। বল না বল না শ্রীরাম, তুই মিথ্যা বলছিস। আমারই গোপালের কাছে কিছু তাই করতে পারে না, তুই মিথ্যা বলছিস। না মা, সত্যি তোমার গোপাল ওই বিশ্বাসে জলে ঝাঁপ দিয়েছে। তুই কি করলি বাবা, কেন এমন কাজে করলি রে? ওরে গোপাল, তুই তো জানিস বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে বাবা, তুই আমার একমাত্র নয়নের মনি রে বাবা। তুই কার কথাই এমন কাজ করলি রে গোপাল? ওরে গোপাল, এত দুঃখ দিবি যদি তবে কেন শেষ নেই বুকে? বল না বাবা, কেন এসেছিলি এই বুকে? একবারে ফিরে আ, ফিরে এসে তোর চাঁদ মুখে একবারে মামা বলে ডাক না গোপাল। ওরে গোপাল, ফিরে আ গোপাল, আয় না বাবা ফিরে আয়। চোখের জলেতে ভাসছে দেখো অভাগিনী মা, অভাগিনী ভাগিনী মা,
সবাই সবার গলা ধরা ধরি করে সিদাম বলছে শুভ সিদাম বলছে সুবল আজ দাদা বলরাম দুষ্ট গুচারণে আসে তাই মা কানাইয়ের দায়িত্ব আমার উপর দিয়ে পাঠিয়েছে আর আমি যখন আমার দায়িত্ব পালন করতে পারি না তখন আমি কি করবো জানিস আমি জলে ডুবে জলে ডুবে প্রাণ কাটে জলে ডুবে প্রাণ তো জীবন
যখন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই কাঁদছে, বলরামের তরা গতি ছুটে এসে সবাইকে বলছে, এই শ্রীরাম তোরা অমন করে কাঁদছিস কেন রে? দেখবি আমাদের ভাই কানাইয়ের কিছুই হবে না। আমাদের ভাই কানাই এখনই ওই কালীরাতের কালো সাপটাকে দমন করে এখনই উঠে আসবে। বলরাম রাখে সবার প্রবোধ করিয়া, বলরাম রাখে সবার প্রবোধ করিয়া, ললিতা শোনার আগে আমার মৃত্যু ললিতা, ওরে তোরা তো চাই আমি আমার প্রাণে বধু একে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি, আর সেই কৃষ্ণ নাকি আজ ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। ওরে একথা শোনা নাকি আমার মৃত্যু হলো না রে ললিতা, আমার মাথায় বজ্রপাত হলো না। ওরে ললিতা আমি তোদের হাতে ধরে বলছি রে ললিতা, তোরা একবার আমার প্রাণ বধু কেটে দেখা না ললিতা। ওরে বিশ্বাস আমি তোদের হাতে ধরে বলছি রে, একবার তোরা আমার প্রাণ বধুয়া কেঁদে দেখা না রে। ওরে ললিতা ওরে মন ধরে যা ললিতা, প্রাণ যারে চরে ললিতা সে কিরিয়া শিবে ফিরে পরে রয়া মনোযার চাই প্রাণযার চাই মনোযার চাই Yeah.
ভগবান জলে পড়ছে শুনে বৃন্দাবনের সবাই যখন কাঁদছে, ওই দুজনের মনে আর আনন্দ ধরছে না। তারা দুজন কাঁদা, আমা তারা কাঁদা, ভগবান জলে পড়ছে শুনে কাদের মনে আনন্দ ধরছে না? ও বাবা, তারা দুজন কাঁদা। হ্যাঁ, জটিলা কুটিলা, ভগবান জলে জলে পড়েছে শুনে বৃন্দাবনের সবাই যখন কাঁদছে, তখন ওই দুজনের মনে আর আনন্দ হচ্ছে। তাই কি করছে, বৃন্দাবনের রাস্তায় বেরিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, বৃন্দাবনের একটা শুভ খবর আছে। কি খবর? সে কি তোরা এখনো শুনিস নাই? তবে আমি বলছি, শুনে যা, শুনে বলো দেখি, ভালো করে বলবে, শুন শুন। হ্যাঁ বলো দেখি। ও মোদের বৃন্দাবনে, ও মোদের বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? মোদের বৃন্দাবনে আমার
তার প্রতিটি ফনার উপর পদাঘাত করে। মা গো, শেষ পর্যন্ত সেই দুরন্তকালীন অপকে দমন করে জলের উপর উঠলে ফনায়া ফনায়া তখন দমন করি চরণদুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাদের স্বামীর মাথার উপর অবনভাবে নিত্য করলে, আমাদের স্বামী যে মারা যান তাই তুমি একবার আমাদের মুখ মানিয়েছে, আমাদের প্রাণ আমাদের স্বামীকে তুমি ক্ষমা করে দাও প্রভু। মা গো, এই বলে প্রাণ গোবিন্দ আমার বললে, কালিয়া রাম যাও, তুমি এখান হতে রামানগ দ্বীপে গিয়ে বিরাজ কর। আমি এখান হতে চলে গেলে গরুর যে আমার খেয়ে ফেল, না না, তোমার ফনার উপর আমার পায়ের চিহ্ন দেখে গরুর তোমাকে কোনো ক্ষতি করবে না। যাও মা গো, শেষ পর্যন্ত সেই কালীনাথকে বিদায় দিয়ে জলের উপরে উঠলেন প্রাণ গোবিন্দ। এদিকে মাতা যশোমতী সবাইকে ডেকে ডেকে বলছে, আমার গোপাল ফিরে এসেছে, আমার গোপাল ফিরে এসেছে, কালী আমি বাসুকিনাগের পূজা দেব, কালী আমি ঋষি থেকে পূজা দেব। এসেছে নদের মাতা, এসেছে নদের মাতা, কালো সখা দেবী আয়, সবাই করে করে তালি দিন, আমাদের সোনার নদিয়া দেবী আয়, আমাদের সোনার নদিয়া কেউ কেউ
গায়ে হাত বুলাচ্ছে, কেউ কেউ তার মাথায় হাত বুলাচ্ছে, কেউ কেউ তার গায়ে জল ঢালছে, মাথায় জল ঢালছে। এই দৃশ্য দর্শন করি আমার প্রাণ পবিত্র বলে রজনী যজন হেরি আহানন্দ প্রান্ত ভালো
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.